বাংলাদেশের জন্য মরণ ফাঁদ ফারাক্কাবাদ তাহলে কি ভেঙে ফেলা হবে? ভারতেই বা কেন ফারাক্কাবাদ ভেঙে ফেলার কথা উঠেছে? আর ফারাক্কাবাদকে বাংলাদেশের জন্য মরণ ফাঁদ বলা হয় কেন? কেনই বা 43 বছর আগে ভারতে নির্মিত ফারাক্কাবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন রাজনীতিবিদ মাওলানা ভাসানী? এসব নিয়ে নানা প্রশ্নের উত্তর অনেকের অজানা। আজ এই সকল তথ্য সম্পর্কে জানব বাংলা আমারের এই পর্বে। বাংলাদেশে খবরটা সবাই পড়েছেন বেশ উৎসুক হয়ে আগ্রহের সাথে, কারণ বিষয়টা জন্মলগ্ন থেকে বাংলাদেশকে ভাটির দেশ হিসাবে পাওনা পানি থেকে বঞ্চিত করায় ভারতের জুলুম ও অত্যাচারের কাহিনীর অংশ। জুলুম ও অত্যাচার সহ্য করা বাংলাদেশে বিষয়টা উস্কে তোলার মতো খবরটা হল ভারতের বিহার রাজ্যের চলতি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করে ফারাক্কাবাদ ভেঙে দিতে দাবি করেছেন। এই খবর বাংলাদেশের কাছে যেন আল্লাহর দুনিয়ায় ন্যায় ইনসাফের ঘণ্টা আপন উদ্যোগে বেজে ওঠার ইঙ্গিত ইশারা। যদিও মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই দাবি করেছেন বাংলাদেশের স্বার্থের দিকে তাকিয়ে নয়, বিহারের স্বার্থের দিকে তাকিয়ে, কারণ বিহার এখন গঙ্গা নদী প্রবাহের উপচানো পানিতে বন্যায় ভেসে যাচ্ছে। বস্তুত 60-এর দশকের মাঝামাঝি ভারত যখন গঙ্গার বুকে ফারাক্কা ব্যারেজ চালু করেছিল, তারপর থেকে বিতর্ক কখনোই এই প্রকল্পটির পিছু ছাড়েনি। ফারাক্কা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেমন এই ব্যারেজের মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে, তেমনি ভারতেও কিন্তু এখন দেখা যাচ্ছে ফারাক্কার নানা ধরনের বিপদ ডেকে আনছে। ভারত সরকার 1951 সালে ফারাক্কা বাঁধ নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করে। 1961 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1974 সালে এসে নির্মাণ কাজ শেষ হয়। 1974 সালে ফারাক্কাবাদ পরীক্ষামূলকভাবে চালু করা হয়। ফারাক্কাবাদের কারণে গঙ্গার স্বাভাবিক পানি প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে যায়। 1975 খ্রিস্টাব্দে 21 এপ্রিল ফারাক্কাবাদ চালুর পর থেকেই এই বাঁধের উজান এবং ভাটিতে অবস্থিত অঞ্চলে পরিবেশগত বিপর্যয় শুরু হয়। এই বাঁধের উজানে বিস্তীর্ণ এলাকায় পানি জমার কারণে প্রতিবছর বন্যা হয় আর ভাটি অঞ্চলে পানির অভাবে খরা হয়। পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ জেলার ব্যাপক নদী ভাঙন হয় এবং বিশাল জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়। বিহার প্রদেশে প্রতিবছরই ব্যাপক বন্যা হয়। বছরের পর বছর ধরেই এই অবস্থা চলে আসছে। আর ভাটিতে অবস্থিত বাংলাদেশের রাজশাহী সহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে পানির অভাবে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে ফারাক্কাবাঁধের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করার কারণে পদ্মা নদীর বুকে চর আর চর জেগে ওঠে। অপরদিকে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেবার কারণে সেই পানিতে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা হয়। 1996 সালে গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী দেবগৌড়ার সাথে বাংলাদেশের তৎকালীন ও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুক্তি স্বাক্ষরিত হলেও ভারত কখনোই চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে বাংলাদেশকে পানি দেয়নি। ফলে ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য আজ মহা এক অভিশাপ হয়ে দেখা দিয়েছে। শুষ্ক মৌসুমে বাংলাদেশ পর্যাপ্ত পানি না পাবার কারণে ক্ষতিগ্রস্ত হয় প্রকৃতি, পরিবেশ, নদী প্রবাহ, নৌযোগাযোগ, কৃষি, মৎস্য, অর্থনীতি এবং মানব বসতি। হাজার হাজার হেক্টর জমিতে ফসল হচ্ছে না, ফলে কৃষকরা সর্বশান্ত। বৃহত্তর রাজশাহী অঞ্চল জুড়ে মরুপ্রক্রিয়া চলছে। এদিকে নদীতে পানি শুকিয়ে যাবার ফলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যায়, ফলে নলকূপে পানি ওঠে না। পানির অভাবে রাজশাহীর বরেন্দ্র সেচ প্রকল্প আজ ধ্বংসের মুখোমুখি। এ পর্যন্ত শুধুমাত্র ফসল উৎপাদন অব্যাহত হওয়ার কারণে অর্থনীতিতে ক্ষতির পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। এই বাঁধের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনি ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দীর্ঘদিন যাবৎ যারা ফারাক্কাবাঁধের বিরোধিতা করেছিল, আজ তাদের দাবির সত্যতা প্রমাণ হয়েছে।
একইভাবে ফারাক্কা বাঁধের বিরোধিতাকে যারা ভারত বিরোধিতা বলে অভিহিত করেছিল তাদের সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ ফারাক্কা বাঁধের বিরোধিতা করার জন্য আর বাংলাদেশের জনগণের প্রয়োজন নেই, আর ফারাক্কা বাঁধের পক্ষে কথা বলার মতো কোনো যুক্তিও এর স্বপক্ষের লোকদের নেই। সুতরাং এখন উচিত ভারত বাংলাদেশ যৌথ কল্যাণের স্বার্থে ফারাক্কা বাঁধকে স্থায়ীভাবে ভেঙে ফেলা। এটাই বাস্তবতা এবং এতেই উভয় দেশের কল্যাণ নিহিত রয়েছে। প্রিয় বাংলাদেশের ডকুমেন্টারি তৈরি করে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি আমাদের দেশকে তুলে ধরছি বিশ্ববাসীর মাঝে। আমাদের ভিডিওগুলিও শেয়ার করার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার এই মহতি কর্মযজ্ঞে অংশ নিন। আমাদের অনুপ্রেরণার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজটি লাইক ফলো করুন। আসুন দেশকে ভালোবাসি, প্রিয় বাংলা ও বাঙালিকে ভালোবাসি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।